আমি দুটি কথা বলে শেষ করব, সেটি হল যে তার যে সাস্টেনেবল যেটাকে বলা হয় ইংরেজিতে, বাংলায় হচ্ছে টেকসই যে উন্নয়ন, অর্থাৎ আমাদের যে সম্পদ, আমাদের যে আর্থিক সক্ষমতা এর সাথে এবং পরিবেশের সাথে সম্পর্কিত হয়ে যে উন্নয়ন, সেই উন্নয়ন যে ধারাটা তিনি তৈরি করেছিলেন সে ধারাটি তো রাখেনি এই ডামি সরকার, দখলদার সরকার, আজকে এই দেশটিকে লুটেরার সরকার বানিয়েছেন, অর্থ পাচারকারীর সরকার বানিয়েছেন, তারপরেও খুব ক্ষীণে হলেও দেশটা টিকে আছে। যে টিকে থাকার যে মূল কারণটি সেটাও মিয়ার রহমানের অবদান। সেটা কি? সেটা হচ্ছে এই যে তৈরি পোশাক রপ্তানি এবং ম্যান পাওয়ার রপ্তানি, তার যে খাল কাটা, তার যে কৃষি বিপ্লব, তার যে শিক্ষা বিপ্লব, তার যে শিল্প বিপ্লবের যে অল্প সাড়ে চার বছরের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিলেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যে অনবদ্য অবদান রেখেছেন সেইটিকে ভেঙে চুরে এবং সর্বোপরি একটি জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সেই শক্তিকে দুর্বল করার পরেও এই বাংলাদেশ যতটুকু টুকে আছে সেটাও জিয়াউর রহমানের অবদান, সেই অবদানের উপরে এখনও বাংলাদেশ টিকে আছে। বন্ধুরা, আবার একটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি, তিনি যদি ব্যক্তিগতভাবে সততার একটি উচ্চ পর্যায়ে থাকেন, একটি হিমালয়ের পর্বতে যিনি অবস্থান করেন সততার দিক থেকে, সেটাও তো আজকে বিএনপির নেতাকর্মীদের পথ চলার জন্য, সংগ্রামের জন্য একটা বিরাট অন্তর্গত প্রেরণা। আমরা সেই প্রেরণায় পথ চলি, আজকে এক একটা যে কেচ্ছা কাহিনী শুনছি, সাবেক সেনা প্রধান, সাবেক পুলিশ প্রধান, এটা শুধু দুইটা, এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ, কত বিত্ত বৈভব, কত আলোক রোশনায়, কত ঝাড়বাতির আলোতে তারা বসবাস করছেন, এগুলো হয়তো অনেকেই আমি জানি না। শুধু একটা কথা বলেই শেষ করব, এক মহত্তম রাষ্ট্রপতি, দেখুন তার অন্তর্গত স্বচ্ছতা, তার সততার উচ্চতা। ওই সময় ভিসিআর নামে একটি যন্ত্র ছিল, ছবি দেখা যায়, এটা ব্যান্ড আইটেম ছিল। রাষ্ট্রপতি বিদেশ সফরে গেছেন, তার একজন আর্মি অফিসার, তার এডিসি কর্নেল রাঙ্কে, তিনি না বলে ভিসিআর নিয়ে এসছেন। ইন্টেলিজেন্স রিপোর্টে জিয়াউর রহমান শুনতে পেরেছেন, শুনতে পেরে উনি বাসাতে পৌঁছানোর সাথে সাথে তাকে বরখাস্ত করেছেন। এইটা হচ্ছে একটি অনবদ্য দৃষ্টান্ত, এইটাই হচ্ছে আমাদের অন্তর্নিহিত বড় শক্তি। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।